আসসালামু আলাইকুম। আমার আর একটা প্রশ্ন, কয় মাস আগে মনে হয় মনে করেন জুমার পরে অনেক লোক মিলিয়া জুমার নামাজের পরে তারা বৃষ্টির জন্য দোয়া করার জন্য মাঠে গেছে, আর একটা ছেলে সে লাইভে এগুলো দেখাইতেছে। লাইভে তো যখন দোয়া করছে, দোয়ার পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য দোয়া করছে আল্লাহর কাছে, তারপর বৃষ্টি হয়েছে। তো এটা সম্পর্কে আপনি কি বলতেছেন? এটা তো লাইভে দেখাইছি পুরো সরাসরি। ভাই, বৃষ্টির জন্য দোয়া বহুদিন করে করে না, মানে প্রায় প্রায় করে। কেউ দোয়া করে, কেউ ব্যাঙের সাথে বিয়ে দেয়, ব্যাঙের ব্যাঙের বিয়ে দেয়, কেউ আবার মেয়েদের বাচ্চা মেয়েদের সাথে ব্যাঙের বা গাছের কলা গাছের বিয়ে দেয়। ভারতে ভাই এটা, আর মুসলিমরা কি করে? দোয়া করে, নামাজ পড়ে, নদীর পাড়ে গিয়ে নামাজ পড়ে, করোনার মধ্যেও গিয়ে করছিল, এবং হিন্দুরা গিয়ে এরকম বিয়ে দিছিল, ব্যাঙের বিয়া, বাচ্চাদের বিয়ে দিছিল, এরকম খবর এই কয়েক মাস আগেও, মানে কয়েক মাস পর পরই পাওয়া যায়। আমি প্রচার মানে লাইভে দেখাইছিলাম এই যে ঘটনাগুলো ঘটছিল, প্রত্যেকটা বার কি বৃষ্টি হয়েছিল? হয় নাই না, কিন্তু একবার আপনি যেটা বলতেছেন, বা ধরেন 10 বার হয়েছিল, বাকি 100 বার হয় নাই। আচ্ছা, বৃষ্টি হবে কি হবে না, এটা যে প্রেডিক্ট করা যায় ওয়েদার ফোরকাস্টের মাধ্যমে, এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ জানি, ওয়েদার ফোরকাস্ট তো দেখেন না, আবহাওয়ার খবর মানে দেখেন বলতে, বাংলাদেশের আবহাওয়ার খবর তো আমরা দেখি না, তারপরে মানে আবহাওয়ার খবর জিনিসটা তো আপনি জানেন যে এক্সিস্ট করে, তাই না? আবহাওয়ার খবর দেখানো হয়, জানেন তো নাকি? হ্যাঁ জানি, সেটা দেখেও কিন্তু জানা সম্ভব বৃষ্টি কখন হবে, বা আলটিমেট মানে একটা অ্যাপ্রক্সিমেট টাইম, ইনফ্যাক্ট ঘন্টা মিনিট ধরেও বিভিন্ন দেশে বলে দেয় যে 7টা 46 মিনিট থেকে বৃষ্টি হওয়ার চান্স আছে, এত পার্সেন্ট চান্স আছে, 60% চান্স আছে, অমুক অঞ্চলে অমুক শহরের হচ্ছে এই যে যে মেঘটা যাচ্ছে, এই মেঘটা থেকে বৃষ্টিটা ঝরবে এই টাইমটাতে 7টা 46 মিনিটে, এরকম কিন্তু প্রেডিক্ট করে। তো সেই রকম একটা যুগে বসে আমরা যদি 2-3 বার এরকম বৃষ্টি হয়, সেটা কি কি কোনোভাবে বৃষ্টির জন্য দোয়া করছে, এই জন্য বৃষ্টি হয়েছে বলা যেতে পারে? সে তো লাইভে দেখাইছে। হ্যাঁ লাইভে তো দেখাইছে, তুমি ধরেন, আমি আমি ধরেন মেনে নিলাম, মানে আমি কথাটা ভেরিফাই করলাম না আপনার, আর মানে আমি ধরে নিলাম আপনি যেটা বলছেন এটা সত্য কথা, আমি ভেরিফাই করাইতে গেলাম না, আমি ধরে নিয়েই বলতেছি আপনাকে যে ধরে নিলাম সে বৃষ্টির জন্য দোয়া করছে, এরকম সময় বৃষ্টি হয়েছে, কিন্তু এইটা থেকে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই দোয়াটা করছে জন্য বৃষ্টিটা হয়েছে? অনেকদিন যাবৎ ধরে তো হয় নাই, মনে করেন আকাশে কোনো মেঘ নাই, দোয়া করছে যদি হঠাৎ করে বৃষ্টি আসে পড়ে, তাইলে তো এটাই পাবে। আমার প্রশ্নটা বুঝছেন যে এইটা দ্বারা কি? আচ্ছা যদি তাই হয়, তাহলে তার মানে কি দাঁড়ায় যে দোয়া করলেই বৃষ্টি হয়, তাই না নাকি? প্রত্যেকবার সবার দোয়া যে কবুল হবে এটাও তো না। হ্যাঁ এই তো, এই তো আপনি তো নিজেই তাহলে সেটা বলতেছেন, আমি তো সেটাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে প্রত্যেকবার তো হয় না, তাই না? মাঝে মধ্যে হয়, তাই না? হ্যাঁ, কেন ঘটে এই জিনিসটা আপনি জানতে পারবেন কোথা থেকে জানেন? দেখাচ্ছি আপনার একটা ভিডিও দেখাচ্ছি। একটা ভিডিও দেখাচ্ছি, আপনি ভিডিওটা দেখবেন। এটা আমি এখানে প্লে করতে পারবো না, প্লে করে রেকর্ড করতে পারবো না, কিন্তু আমি এমনি ভিডিওটা এখানে দেখাবো স্ক্রিনে, এবং আমি ভিডিওটা লিংক দিয়ে দিব। আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাই, ভিডিওটার নাম হচ্ছে ইউ আর নট সো স্মার্ট লোডিং টেক্সাস শার্পশুটার ফ্যালাসি, না এই যে টেক্সাসের শার্পশুটার ফ্যালাসি, এটা নিয়ে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি যদি প্লে করেন আপনি দেখবেন যে এই যে সে এরকম প্রথমে গুলি করলো, এরপরে কি করলো সে হচ্ছে গিয়া ওই যেখানে যেখানে গুলি লাগছে ওইখানে সে কি করলো, রং মাখাই দিল, রং মাখাইয়া সে প্রমাণ করলো যে আমার গুলি একদম ঠিক জায়গাতেই লাগছে। মানে আপনি এমন এমন জিনিসগুলো পিক করলেন, এই যে আশেপাশে যেগুলো গুলি লাগছে ওইগুলো কিন্তু আপনি বাদ দিয়ে দিলেন, এমন এমনগুলো পিক করলেন যেগুলো দ্বারা প্রমাণ হয় যে আপনি যেটা করতে চাইছেন সেটাই ঘটছে, বা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাই ঘটছে। চেরি পিকিং করার এই এই এইটা এই জিনিসটাকে বলা হয়, এটা এক ধরনের লজিক্যাল ফ্যালাসি, সেটাকে বলা হয় টেক্সাস শার্পশুটার ফ্যালাসি। মানে আপনি পিক করে নিচ্ছেন শুধুমাত্র সেই সেই উদাহরণগুলো যেগুলো আপনার দাবির সপক্ষে যাচ্ছে, কি আপনি সেটাকে শুধু উপস্থাপন করতেছেন, বাকিগুলোকে কিন্তু আপনি আর কাউন্ট করতেছেন না। এই যে 1000 বার তারা যে বৃষ্টির জন্য প্রতিদিন দোয়া করলো, এইগুলোরে কিন্তু আপনি কাউন্ট করলেন না। এই ভিডিওটা দেখলে সবসময় এই যে আইডিয়া হবে যে এই যে চার্চের মধ্যে কেন, ধরেন চার্চ বা মসজিদের মধ্যে কোরআন বাইচা গেছে, মানুষ মরে গেছে কিন্তু কোরআন বাইচা গেছে, কেমনি হইলো, কেমনি হইলো 1000টা মসজিদে যে কোরআন পুড়া গেছে, এমন কি কোরআন যে আগুন দিয়ে পুড়াই দিছে ইয়ারা, এই যে আমাদের হেফাজতে ইসলামেরা, তখন কিন্তু কেউ বলে নাই যে আগুন দিয়ে পুড়ে যায়, তখন ওই উদাহরণটা কিন্তু কেউ টানলো না, খালি টানলো কি এই আজকে আগুনে পুড়ে নেই। আরে ভাই এটা একটা কোইন্সিডেন্স, আর যদি কোইন্সিডেন্স না মনে হয় আপনার কাছে, চলেন এক কাজ করি, চ্যালেঞ্জ নেই, আমি নিজে একটা জায়গা বলে দিব, এবং আমি যেহেতু ভাই মাশাল্লাহ কম ইয়ে না,
আমি দেখে শুনে বলে দিব যেই জায়গাতে, আমি প্রেডিকশনটা দেখে নিবো যে আগামী 20 দিনে বা 1 মাসেও যেখানে বৃষ্টির কোনো চান্স নাই আমি ওই জায়গায় গিয়ে দোয়া করতে বলবো। বুঝতে পারতেছ? আমি আগেই বলে দিলাম যে আমি এই কাজ করবো, আমি কি করবো, এমন একটা জায়গা বাছাই করে বলে দিব যে আগামী 1 মাসে সেখানে বৃষ্টি হবে না, কিন্তু আমি ওদেরকে সেটা জানাবো না, বা ওরা জানলে আমার কিছু যায় আসে না। আমি তাদেরকে বলবো যে সেখানে আমি বলবো যে এইখানে আপনারা চ্যালেঞ্জ নেন তো দেখি, আপনারা গিয়ে দোয়া করেন তো দেখি বৃষ্টি হয় কিনা। সাব্বির ভাই আপনার কি মনে হয় সম্ভব না হবে না? যেমন মরুভূমিতে, যেমন মরুভূমিতে দোয়া করলে তো দোয়া করলে লাভ নাই, হয়তো বছরে হয়তো একদিন মরুভূমিতে বৃষ্টি যে হয়, বৃষ্টি যে হয় না তা কিন্তু না, বৃষ্টি হয় মরুভূমিতে, বৃষ্টি হওয়া সম্ভব কিন্তু খুবই কম, লাইকলিহুডটা খুবই কম, কারণ ওই অঞ্চলে ওই বৃষ্টি হবে এইরকম মেঘ গঠন গঠিতই হয় না, এই জন্য ওই উপরে। কিন্তু কিন্তু আপনি কিন্তু কিন্তু আপনি যদি আমারে বলেন যে বৃষ্টি কইরা দেখা, আমি কিন্তু পারবো কেমনে, আমার জাস্ট আপনি কিছু টাকা দিবেন, কিছু বলতে একটু বেশি সংখ্যায় আর কি, একটু পরিমাণে টাকা দিবেন, আমি ইহুদি নাসারাদেরকে ভাড়া করব, ওদের সাথে চুক্তি করব। কি চুক্তি? যে মামা আমার বৃষ্টি লাগবে অমুক সময়ে অমুক জায়গায়। হয়তো আপনারা কোনোদিন এরকম খবরও দেখতে পারবেন যে অনেক টাকা পয়সা আছে, সে তার হচ্ছে বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে বা তার প্রেমিককে প্রেমিকাকে ই করার জন্য, ইমপ্রেস করার জন্য যে দেখো আমি তোমার জন্য বৃষ্টি নামাবো, মানে টাকা পয়সা বেশি, সে $2-3 মিলিয়ন খরচ করে সে এরকম একটা কাজ করতেই পারে। কি করবে? সেটা হচ্ছে নকল বৃষ্টি বর্ষণ করাবে। আপনি কি শুনেছেন যে নকল বৃষ্টি বর্ষণ করা যায়? হ্যাঁ, কৃত্রিম মেঘ বানানো যায় কেমিক্যাল দিয়ে। হ্যাঁ, মেঘ বানানো যায়, মেঘটাকে উড়ায় দেওয়া যায়, আবার সেটার উপরে কেমিক্যাল ছিটায় ওটাকে গলায় পানি মানে ই করে ফেলা যায় বৃষ্টি হিসেবে, তাই না? এই যে ক্লাউড সিডিং যে, হ্যাঁ বলেন কি বলতেছিলেন? এটা তো বুঝলাম ভাই, আর একটা প্রশ্ন করতে চাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। যেমন ধরেন, আচ্ছা তার আগে একটু ইয়েকে বলি, ওই যে একটু শ্রোতাদের উদ্দেশ্যে বলি, যারা এই জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন, কৃত্রিম বৃষ্টি ক্লাউড সিডিং লিখে সার্চ দিতে পারেন। আমি আচ্ছা নামটা লিখে দিই, এটা লিখে সার্চ দিতে পারেন, তাইলে আপনি সেই পাবেন, মানে একটা ধারণা পাবেন যে কেমনে এই নকল বৃষ্টিটা কিভাবে ঘটানো যায় মেঘের উপরে কেমিক্যাল ছিটাইয়া দিয়া, এটা একটু জানতে পারবেন।